আৰম্ভণিতে আপোনালোকক পোনপটীয়াকৈ লৈ যাবলৈ বিচাৰিছো নগাঁৱলৈ, যত সুৰেশ বৰাৰ মনোনয়ন দাখিল পৰ্ব। তাৰ পিছতে ভাইচ কিছু আমি লাভ কৰি আছো। বিশাল জনসমাগমে প্ৰমাণ কৰে যে নগাঁৱত, নগাঁও লোকসভা সমষ্টিত বিজেপি দল অত্যন্ত শক্তিশালী। সকলো মানুহে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী হওয়া বিচাৰে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় প্রায় 3 কিলোমিটার জোড়া এই সমদলত অংশগ্রহণ করেছিল। হাজার বিজার মানুষ ওলাই আসছিল, প্রত্যেকখন দোকানের প্রত্যেকটি গলির মানুষ ওলাই আসছিল, আমাক আশীর্বাদ করলে, সুরেশ বৰা ডাঙরিয়াক আশীর্বাদ করলে। মই দৃঢ়তাৰে কওঁ, সুরেশ বৰা ডাঙরিয়া এই নির্বাচনত জয়লাভ করব। কংগ্রেসের এগারী ইয়ং ব্রিগেডের সভাপতি মুর্তজা আলম কংগ্রেস ত্যাগ করেছে আর বিজেপি যোগদান করব পারে বলে কৈছে। কংগ্রেস দল ত্যাগ করা আজিকালি নতুন খবর নহে, এই বহু ডাঙৰ খবর নহয়। আমার প্রত্যেক দিনা কোনোবা নহয় কোনোবা যোগাযোগ থাকেই, আর আপনাদের যোগেদি মানুষে গম পায় আজি অমুক জয়েন করলে বিজেপি, কালি তমুক জয়েন করলে বিজেপি। মুঠৰ ওপৰত কংগ্রেস দলটো এটা সময়ত নাইকিয়া হয়ে যাব। আর বিশেষক নগাঁৱত, নগাঁৱত আমার যিগৰাকী সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়া কতো যাই নাই, কতো তেওঁ কামো করা নাই, গতি তেখেতৰ বিরুদ্ধে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধী ঢৌ আছে। আর এতিয়ালৈকে কোনো এটা অঞ্চলত, সংখ্যাগুরুর অঞ্চলতেই হোক বা সংখ্যালঘিষ্ঠর অঞ্চলতেই হোক, সংখ্যালঘুর অঞ্চলতেই হোক, কতোৱে কংগ্রেস দলের এখনো সভাত আমি 500-300 মানুষ দেখা নাই। আর আমার চারিফলে হাজার হাজার মানুষ, হেয়া লাগিলে ডিঙতেই হোক, হেয়া লাগিলে রূপহীতেই হোক, হেয়া লাগিলে জাগিরতেই হোক, হেয়া লাগিলে নগাঁওতেই হোক, হেয়া লাগিলে লাহরিঘাটতেই হোক। গতি মই দৃঢ়ভাবে বিশ্বাস করো, সকলে আমাক ভোট দিব। নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কারণে সকলো আছে। নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হব আর সুরেশ বৰা গৈ সাংসদত নরেন্দ্র মোদী ডাঙরিয়া সমর্থন করব। কোনো পর্যায় নহয়, এটা সম্ভব নহয়। আর যিমান সাম্প্রদায়িক নকরক, মানুষে সেই সেই কথা নিবিচারে। মানুষক মথাউরি লাগে, লাহরিঘাটর রাইজক, ঢিঙর রাইজক রাস্তা লাগে, মথাউরির উপর রাস্তা লাগে, গড়াখনিয়ার কারণে ধনের আবন্টন লাগে, বিভিন্ন কাম লাগে, ছোৱালীসকলক নিযুত মইনা আঁচনি লাগে, পুরুষ প্রত্যেকটি পরিয়ালক রেশন কার্ড লাগে, অরুণোদয় লাগে। সকলে বিচাৰে যে চাকরি, টকা নিদিয়াকৈ চাকরি পাব লাগে। এইবিলাক কারণে সকলে এতিয়া বিজেপি দলক সমর্থন করবলৈ আগবাঢ়ি আছে। যিমান সাম্প্রদায়িক কথা নকওক অজমল ডাঙরিয়ায়, যিমান কংগ্রেসে মুসলমানক ভয় নুখুৱাওক বা অসমীয়াক ভয় নুখুৱাওক, এতিয়া আৰু কোনোৱে নামানে। এটা কথা মই দৃঢ়তাৰে কওঁ, আজিৰ এই বিশাল সমদলে প্রমাণ করে যে সুরেশ বৰা ডাঙরিয়ায় বিপুল ভোটত জয়লাভ করে। কংগ্রেসে উপরের পরে প্রদ্যুৎ বৰদলৈ সহায় কৰিছে বুলি কৈছে, ভিতরে সবাই চিপ্রাং মারিছে বুলি কৈছে। আনকি মই তো এটা বস্তু কব পাৰো যে কতো কংগ্রেস দলের এখনো সভাত 300-কৈ মানুষ দেখা নাই। কেদিনমানৰ আগত ঢিঙত এখন মই সভাত উপস্থিত আছিলো, সুরেশ বৰা ডাঙরিয়ারও মই উপস্থিত আছিলো। তার 300 মিটাৰ মানত সুরেশ বৰা ডাঙরিয়া এখন সভা করে আছিল, তাত মানুষ 300 আর আমার সরি প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়ায় সভা করে আছিল, তাত মানুষ 300 আর সুরেশ বৰা ডাঙরিয়ারও মোৰ মিটিংত মানুষ আছিল 10,000। আর সম্পূর্ণকে সংখ্যালঘুর বসতি প্রধান একটা অঞ্চলত, গতি ইয়ে প্রমাণ করে যে কংগ্রেস দলের কোনোয়ে আসল সহায় করবলে কংগ্রেস দলের মানুষ থাকিব লাগিব। এটা কংগ্রেস দলের কার্যকর্তানু কি আছে, সকল দেখুন বিজেপিত যোগদান করলেই। গতি এই মুহূর্তে কর্মীও নাই, মানুহও নাই, মুঠর ওপর প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়া হারিব। আর প্রদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়ার নগাঁওর মানুষের কোনো আন্তরিক সম্পর্ক নাই, কেউ নগাঁও নিজের বলে লাই নাই। তখন মার্ঘেরিটার মানুষ, মার্ঘেরিটা দুবার হারিলে, গুহাটিত থাকে, মার্ঘেরিটালেও নোযা হল, মাঘেরিটালে নোযা হল কারণে তেওঁ দুবার হারিলে একেবারে। তারপর উপরপর আহিলে, উপরপর পড়ি নগাঁওলৈকে আহিলে, সেইবার সংখ্যালঘু রাইজে ভোট দিলে, কিন্তু এবার নিদিয়ে। আর নগাঁওর মানুষের আন্তরিকতা তেখেতের প্রতি নাই, মরিগাঁওর মানুষের আন্তরিকতা তেখেতের প্রতি নাই, অঞ্চল কেটা ভালকে তেখেতে চিনিয়ে নাপায়। গতি তেখেতক ভোট নিদিয়ে তেখেতক রাইজে বিদায় দিব আর সুরেশ বৰা ডাঙরিয়াক বিপুল ভোটত রাইজে জয়লাভ করবে। ভূপেন বৰাই কৈছে মই মুংগেৰিলা ঠাণ্ডা লবে, লোকসভাত 3 লাখ ভোটত ইউডিএফ জয়ী হব। মই নাজানো, তেওঁলোকৰ মিটিংতো মানুহ তানু হোৱা নাই, গতি তেওঁলোকে কত ভাবি থাকে, কত মানুহ দেখি থাকে মই নাজানো। মই এটা দেখিছো যে রূপহীত যদি মিটিং কৰিব গৈছো, লাহৰিঘাটত যদি মিটিং কৰিব গৈছো, এখন এখন মিটিংত আমাৰ সভাত 10-10,000 মানুহ, আর ইউডিএফৰ সভাত কবাত 1,500 আর কংগ্রেসৰ 300। গতি তেওঁলোকে কেনেকে ভোট পায় বুলি নাভাবো, ভোট আমি পাম এবার খাটাং। ভূপেন বৰাই কৈছে যে চান্দা লোৱা কথা যদি বিতৰ্ক ওলাইছে, কৈছে মই চান্দা লমেই। ভূপেন বৰা ডাঙৰীয়াই চান্দা লবই, তেওঁ পইচাই লাগে, তেওঁ দিনটো পইচা 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 চিন্তা কৰি থাকে। ৰাতিপুৱা চাগে ভগৱান, আমি যে ভগৱানৰ ওচৰত যাওঁ ৰাতিপুৱা, ঘৰলৈ ওলোৱাৰ আগত আমি মন্দিৰত সোমাওঁ, ভগৱান দিনটো ভাল কৰিব,
সুরেশ বরা ভূপেন বরা ডরিয়া কে ভগবান মোক অল্প পয়সা গুটাই দিয়ক, দিন যাতে পকেটত কেমন পয়সা আহে, ঘরে যাতে কেমন পয়সা আনব পড়ো, টিকিট বিক্রিয়ে হোক, পোস্ট বিক্রিয়ে হোক, কিনা কেটামান যাতে পয়সা আনব পড়ো, মোক তাতে সহায় করব ভগবান। এইটহে ভূপেন বরা ডরিয়া সদায় প্রার্থনা করে। আমি প্রার্থনা করো ঘরখনের ভাল হোক, আমি প্রার্থনা কেতিয়াব করো রাইজর ভাল হোক, ভূপেন বরা ডরিয়ায় মূর এনেকা লাগে প্রার্থনা করে, প্রভু আজি কেটামান মোক পয়সা দিয়ক, মই কেনেকে টিকট বিক্রিও পারো, কেনেকে মই পোস্ট বিক্রিও পারো, যিকোনো উপায়ে চান্দা তুলিও পারো, কেটামান মোক পয়সা দিয়ক, আজি ঘরলে মই পয়সা আনিব লাগে, মূর অনুমান হয় তেওঁ ভগবানের ওচৰত প্রার্থনা করে। সুরেশ বৰা ডাঙৰীয়া আছে, ডক্টর হিমন্ত বিশ্ব কুমার ডাঙৰীয়া আজি কলে যে নগাঁওর মোদী সুরেশ বৰা, আপনি কৈছে যে মামা মেজিকত আপনি জিকিব, কি কব আপনি, মামা মেজিক কেনেকুৱা লাগে? নাই, মই ধন্যবাদ জানাম অসমৰ মুখ্যমন্ত্রী, ডক্টর হিমন্ত বিশ্ব কুমার ডাঙৰীয়া, মই ধন্যবাদ জানাম যে তেখেতে আজি আমার নমিনেশনত আহিছে, আর মই নিজকে সৌভাগ্যবান বলে ভাবিছো যে অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকী আমার নমিনেশনত আজি আহিল, আর আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙৰীয়া আহিল, আমার মিত্রজোঁটৰ অগপৰ কার্যকরী সভাপতি কেশব মহন্ত ডাঙৰীয়া আহিল, আমার এটাইকেইজন প্রায় মন্ত্রী আহিছে, আমার এটাইকেইজন বিধায়ক আহিছে, প্রাক্তন বিধায়ক আহিছে, সকলো দল সকলো নেতা আমার আহিছে, রাইজ হাজার হাজার রাইজ আহিছে, আপনাদেরও আছে, গতি ধন্যবাদ জানাইছো। আর আমার বিশ্বাস হয়েছে যে নরেন্দ্র মোদী ডাঙৰীয়ায় যি ভারতবর্ষত আজি দশ বছরে উন্নয়ন করলে বা রাইজর কাম করলে, ইয়ারে প্রভাব, আর অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া মহিলাসকলের কারণে যি কাম করলে তার প্রভাব, আর মন্ত্রী পীযুষ হাজরিকা বা জয়ন্ত মল্লব বৰুৱা আদি করে সরকারখনের মন্ত্রী সকলে, কেশব মহন্ত ডাঙৰীয়া, এই সকলে যিখিনি কাম করলে তারই প্রভাব, গতি আমি নগাঁওবাসী আজি ধন্য যে আমার মিত্রজোঁটৰ সকল নেতা আহিল, আর সকল একেবারে শেষলেকে নমিনেশনখন দিয়ালেকে আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াও থাকিল, আর আমার কার্যকরী সভাপতি অগপর মিত্রজোঁটৰ আমার কিশোর মহন্ত ডাঙৰীয়াও থাকিলে, বিজয় হাজরিকা ডাঙৰীয়া, আজির দিনত তো আমি UDFকে দেখিছো, সভা সমিতির অল্প আমার তেওঁলোকৰ অকণমান মানুষ হয়েছে, আমাতক হওয়া নাই, গতি আমি তেওঁলোককে দেখা পাইছো। কালি আমিনুল ইসলামে একটা মন্তব্য করেছে যে রকিবুল হোসেন আর আসিফ নজরের সমর্থকসকলে আপনার সহযোগ করে আছে, কথাটা হয়নে? এটা চাও তেখেতসকলে কি কৈছে মই শুনাও নাই, মই জনাও নাই, আমাক শুনক, আমার মোদী ডাঙৰীয়াৰ যিটো ভারতের রাইজর কারণে যিটো সেবার যিটো মানসিকতার আজি আজি দশ বছর কাম করেছে, আর অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই আজি রাইজর কারণে যে সেবার মানসিকতায় কাম করেছে, বিজেপি দলের যে ভিজন, এইখানে ক্ষেত্রে রাইজ আমার ওসরলে বা আমাক আশীর্বাদ দিবলে আহিছে, গতি কোনোবাই তেনেকে কোয়া কিবা পলিটিক্সর ধরনের কামখিনি আমি বুঝি নাপাও, আমি এটাই বুঝি পাইছো যে রাইজ আজি স্বতঃস্ফূর্ত ওলাই আছে নরেন্দ্র মোদী ডাঙৰীয়াক তৃতীয়বার কারণে ভারতের প্রধানমন্ত্রী পাতিছে, যে এয়া সুরেশ বৰা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে পড়েছে, আর মই দেখাইছো এয়া বর্তমান নগাঁও জি মনোনয়ন দাখিলের পিছত বর্তমান দেখাই আছো, যখন বর্তমান মন্ত্রী পীযুষ হাজরিকা কাষত পাই পেলায় যখন অধিবক্তা আছে বর্তমান ইয়াত সেলফি লওয়া লাগিছে, আর এইটা দেখলে পাওয়া গেছে যে নির্বাচনী ব্যস্ততার মাজতে বর্তমান এয়া দেখলে পাওয়া গেছে নগাঁও যে জেলা উপায়ুক্ত কার্যালয়ত যে মনোনয়ন পত্র দাখিলের পিছত বর্তমান যে মন্ত্রী পীযুষ হাজরিকা বর্তমান ঘুরি যোগ হয়েছে। নীলোৎপল, আর এই ধরনের দেখা গেছে গোটে তাতে নির্বাচনী পরিবেশ, নীলোৎপল আমি আপনার সঙ্গে যেহেতু আপনার জড়িয়ে গোটেই দৃশ্য দেখিছো, খুব শক্তি প্রদর্শন বিজেপির আজি নগাঁও সাবলে গেলে সকলখিনি নেতা তাদের উপস্থিত আছে, দলে বলে মনোনয়ন যাত্রা এয়া, আর আমি দেখাইছো বা ভাষ্য খুব কারাকয় দিছে, মূল কথাটো যে অনুমান করেছে বা বিজেপি নেতা সকলের মুখত প্রার্থীগীর মুখত শুনা গেছে যে মূল প্রতিদ্বন্দ্বিতা হব কংগ্রেসের সঙ্গে নয় UDFর সঙ্গে, আমি এই বিষয়টলে আপনার ওসর আছো, কিন্তু তার পূর্বে মুখ্যমন্ত্রীগীর কিছু ভাষ্য। নগাঁও লোকসভাত জনসমুদ্রর মাজত সুরেশ বৰা ডাঙৰীয়ায় মনোনয়ন দিব, মই বিশ্বাস করো যে আজির জনসমুদ্রয় প্রমাণ করেছে যে সুরেশ বৰা ডাঙৰীয়া বিপুল ভোটত বিজয়ী হব, আর আজি জীপর ভিতর বা জীপর বাহিরের বনে দলে আহিলে যে জনতা যে আকর্ষণ করা কৌশল সমগ্র রাজপথত আপনার প্রতি যে রাইজর যে মরম কি কব? চক, রাইজর মরমে আমার আশীর্বাদ, আর রাইজর মরম আর চেনেহে আমাক কর্মক্ষেত্র রণক্ষেত্র লৈ আহে, নগাঁওবাসী রাইজক মোর শ্রদ্ধা, নগাঁওবাসী রাইজলৈ মোর সেবা, আর কংগ্রেসের কালি আজির জনসমুদ্রয়
এক স্পষ্ট মেসেজ পঠিয়াইছে যে নগাঁও সুরেশ বড়া জিকিবই। আর আপনি দীপুর সভাত কইছিল যে নগাঁও মনোনয়ন দাখিলের পিছনে ছবি সলনি হব, আজি তো দাখিল করব নাপালে, দাখিল করার আগতে সলনি হয়ে গেল। ক্যাম্পেইন তো আমি সবতে যাম, আর বিজেপিক সবকা সাথ সবকা বিকাশ সকলে এবার আদরি লৈছে। মুখ্যমন্ত্রীগীর এই মন্তব্য নীলোৎপল আপনার ওসর আইসো যে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির এ আই ইউ ডি এফ। নীলোৎপলে আমাক পোনপটীয়া সম্প্রচার দেখাইছে আর মুখ্যমন্ত্রীগীও খুব আসলে আত্মবিশ্বাসের একটা মন্তব্য করেছে যে নির্বাচনী সভার পূর্বে, মনোনয়ন দাখিলের পূর্বে আসলে ইয়াত থাকা যখন নেতা কর্মীর ভিড় বা বিজেপি সমর্থকর ভিড়, সেই সমর্থকর ভিড়ে জয় নিশ্চিত বিজেপির করেছে বলে দাবি করেছে। তিনিকুণিয়া যুজর কথা কোয়া হয়েছে। আর পীযুষ হাজরিকায় হোক, মন্ত্রীগী যেহেতু শঙ্ক দিয়েছে, বা সুরেশ বড়াই হোক, কংগ্রেসের সভাত মানুষ নাই বলে মন্তব্য করেছে বিগত সময়সাত। কংগ্রেসের দখলত থাকা এই সমষ্টি বর্তমানের প্রার্থীগুলিকে প্রতিনিধিত্ব করেছিল, কিন্তু একো কাম নকরার অভিযোগ বিজেপিয়ে উত্থাপন করেছে। আরোতে সভাত একেবারে কংগ্রেসের মানুষ হওয়া নাই বলে মন্তব্য করেছে। এক বিশাল জনসমুদ্র সদৃশ একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল, সমর্থকের বিজেপির বিশাল সমদল হাতে হাতে গেরুয়া পতাকা লৈ, এই বিজেপির পতাকা লৈ তাত যখন সঙ্গ দিছে, মুখ্যমন্ত্রী সঙ্গ দিলে সুরেশ বড়াক, আর সুরেশ বড়াক এই ধরনের নির্বাচনী যনোনয়ন পত্র দাখিলত সঙ্গ দিলে এনেক প্রায় বিজেপির সমর্থকর এই জনসমুদ্রয়। ভাষণত কংগ্রেসক অস্তিত্বহীন আখ্যা, অস্তিত্বহীন করলে মুখ্যমন্ত্রীগীয়ে, বিশাল সমদলত হাজার হাজার লোকর অংশগ্রহণ। পোনপটীয়াকৈ দৃশ্য আপনার দেখাইছো কিছু ভাষ্য, এখন যে ড্রাইভার হওয়ার সৌভাগ্য মো হল, তারপর যে বিশাল এক জনসমাগম হল মনোনয়ন দিবল আগতে, আজিয়ে প্রমাণ করে দিয়েছে যে এই সিটে কোন জিকিব। সুরেশ বড়া আপনি আছে মনোনয়নের, আর এবার নগাঁও লোকসভাত যে নির্বাচনী প্রচারের চালক এখন আপনি দেখব, বিশেষ দেখা পাই যে নগাঁত যে লোকসভা সে আগতেও খেলেছিল, গতি মানে যিমানখিন পড়ো আমি কষ্ট করছো, আর চালক এখন বলে নক কেবাজনও আছে আমার, আমি সাবস্টিটিউট ড্রাইভার সকলে ইয়াত আছে, মেইন ড্রাইভারও আছে, গতি সকলে মিলি পেলায় আমি আমি সকলে মিলি পেলায় এই যখন গাড়িখন আমি চলাই লো যাম আর জিকি যাম। আর ইতিমধ্যে সেই মন্তব্য ইতিমধ্যে শুনিলে রূপ শর্মার নগর বিধায়কগীর নগর প্রায় কিছু আমি দৃশ্য, তাত মনোনয়ন পর্ব আজি সুরেশ বড়ার। আর আজি মনোনয়ন দাখিল করব দরং ওদালগুড়ি সমষ্টির বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়ায়ও, মনোনয়ন পর্ব দিলীপ শইকীয়াক একেলগে সঙ্গ দিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। দিলীপ শইকীয়ায় দাবি করে আছে প্রায় 3 লাখের ভোটের ব্যবধানত জয় হব বলে, আর এই মুহূর্তে যে দৃশ্য আপনি দেখিছে এয়া ওদালগুড়ির এখন সভা, তার মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী উপস্থিত আছে, সমলপুর বিধায়ক দিগন্ত কলিতা উপস্থিত আছে, দিলীপ শইকীয়াক আজি সঙ্গ দিব স্থানীয় বিধায়ক বক্তব্য রাখো, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া অল্প পিছতে আহি পাব, আমার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ডাঙর আছে, তেখেত ক্লাস্টার ইনচার্জ, তেখেতেও কব দুই এখার, গতিকে মই এইখিনি বক্তব্য রাখি আপনা সকল সকলো রাইজর এটা কথা মই ভালকে জানো যে দিলীপ শইকীয়া নির্বাচিত হওয়ার পিছত আপনার এই অঞ্চলত কাম হব আর আপনার উন্নয়ন হব, আর প্রতিটি মুহূর্ত দিলীপ শইকীয়া ডাঙরিয়াক আপনার দুঃখে সুখে প্রতিটি মুহূর্ততে আপনার আপনার সকলের ওসর পাব, গতি দিলীপ শইকীয়া ডাঙরিয়াক যাতে নির্বাচিত হয় তার কারণে ডাঙরকে একটা আশীর্বাদ দিয়ে হাত তালি দিবলৈ মই সকলকে অনুরোধ জানাইছো, ডাঙরকে আর আর ডাঙরকে দিয়ক, আর ডাঙরকে দিয়ক, বঢ়িয়া সকলরে শ্রীচরণত প্রণাম জানাই আমার দিলীপ শইকীয়া ডাঙরিয়াক পদুম ফুলের শিরত ভোট দি জয়যুক্ত করবলৈ মই অনুরোধ জানাই মোর বক্তব্য সামরণি মারিছো, নমস্কার। এটা সূচনা আছে, মই কথাটো এনেকুৱা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর 10 মিনিট পিছত ইয়াত আহি পাব, আজি আমি প্রায় 40,000 মানুষ আমার কার্যকর্তা ইয়াত আহিছে, এটা সমস্যা হয়েছে কি আপনার পিছফালে আছে মঞ্চর পিছফালে, এটা মুখ্যমন্ত্রী আহিলে মঞ্চর পিছফালে থাকিলে আপনার কত মুখ্যমন্ত্রী দেখা পাব, মই আমার এম সি এল ইএম আমার দলীয় কার্যকর্তা কইছো যিসকলের দায়িত্ব আছে তেওঁলোকে লাগিলে মঞ্চত আমি নবহো, কারণ ইয়ারপর স্থানীয়ভাবে আমার জুসাং বড়ো ডাঙরিয়া আছে, আমার এম সি এল ডক্টর নীলুত আছে, তেওঁলোকক অনুরোধ করছো যে গোটে কার্যকর্তাখিনি আগলৈ লৈ আহক মঞ্চর আগলৈ, পিছফালে থাকিলে না আমি ভাষণ শুনিম না তেখেতক আমি
দেখা পাম। সেইকাৰণে এই কথাখিনি ইয়াত বহুত মানুহ বহি আছে 11টা বজাৰ পৰা। আমাৰ সন্মানীয় দিলীপ শইকীয়া ডাঙৰীয়াও নিজে ক'ব অলপ দিগদাৰ পাইছে, তেখেত আজি যিহেতু ইয়াৰে প্ৰাৰ্থী। সেইকাৰণে মই সকলোকে কৈছোঁ আৰু ইমানটা সময় আমি নষ্ট কৰিছোঁ, আধা ঘণ্টা সময় আমি সকলো এৰি সকলো কাৰ্যকৰ্তাক আপোনালোকে পিছফালৰ পৰা আগলৈ গুচি আহক, আপোনালোকে এজন আহিলে সকলোৱে আহিব। মই সকলোকে অনুৰোধ কৰিছোঁ, আৰু এতিয়া পুলিচে যদি আপোনালোকক আগুৱাই দিয়ে আপোনালোকৰ দুখ পাব, সেইকাৰণে আগলৈ গুচি আহক সকলোৱে। আৰু আমাৰ ইএমসকলক কৈছোঁ যে আপোনালোকেও ভিতৰলৈ গৈ কাৰ্যকৰ্তাখিনিক লৈ যাওক, আমি একেলগে মঞ্চৰ তলত আমি লাগিলে বহিম, আৰু মুখ্যমন্ত্ৰীয়ে তেতিয়া আনন্দ পাব আৰু পিছত বহুত আঁচনি পাব আপোনালোকে। অৰুণোদয় লাগেনে পিছলৈকে নিৰ্বাচনৰ পিছত? সেইকাৰণে কৈছোঁ আপোনালোক আগলৈ আহক, সকলোকে আমাৰ বিনম্ৰ অনুৰোধ থাকিল। ধন্যবাদ। এইবাৰ আমাৰ সন্মানীয় অসম বিজেপিৰ সভাপতি শ্ৰী ভৱেশ কলিতা ডাঙৰীয়াক শুভেচ্ছামূলক বক্তব্য প্ৰদান কৰিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। নমস্কাৰ, খুলুমবাই, জহাৰ। মোৰ লগত সকলোৱে একেলগ ভাৰত মাতা কি। আরে আরো যত কব লাগিব, মুড়ি যে তার যাব লাগবে, বুঝছে না? ভারত মাতা কি, বিজেপি বিজেপি বিজেপি, অসম গণ পরিষদ, অসম গণ পরিষদ, ইউপিপিএল ইউপিপিএল, ভারত মাতা কি। দিলীপ শইকীয়া দিলীপ শইকীয়া। আৰু এই প্ৰসংগটোক লৈ এতিয়া যথেষ্ট তোলপাৰ লাগি আছে সমগ্ৰ দেশত। বিজেপিৰ সাংসদ হেমা মালিনীক লৈ কংগ্ৰেছৰ সাংসদ ৰণদীপ সূৰ্যেৱালাই যি বিতৰ্কিত মন্তব্য কৰিলে তাৰ পিছতে লাগিছে তোলপাৰ। কংগ্ৰেছৰ প্ৰতি কিছু ডাঙৰ প্ৰশ্নৰ উদয় হৈছে। বৰ্ষীয়ান অভিনেত্ৰী তথা সাংসদ হেমা মালিনীক লৈ যৌনগন্ধী মন্তব্য কৰিছিল ৰণদীপ সূৰ্যেৱালাই। কংগ্ৰেছৰ সাংসদজনৰ এই মন্তব্যৰ পিছতে জামুৰ খাই উঠিছে বিজেপিৰ আই টি চেলকে ধৰি সকলো নেতা। ইতিমধ্যে ৰণদীপ সূৰ্যেৱালা মন্তব্যৰ বিৰুদ্ধে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে বিজেপিৰ আই টি চেলৰ মুৰব্বী অমিত মালভিয়াই। ৰণদীপ সূৰ্যেৱালাই হেমা মালিনী সম্পৰ্কত যি যৌনগন্ধী মন্তব্য আগবঢ়াইছিল সেয়া আমি আপোনালোকক প্ৰকাশ কৰিব নোৱাৰিম, কিয়নো কংগ্ৰেছী সাংসদজনৰ এই নিকৃষ্ট মন্তব্যৰ বাবে দেশজুৰি সৃষ্টি হৈছে প্ৰতিক্ৰিয়া। ড্ৰিম গাৰ্ল হেমা মালিনীক লৈ কৰিছিল এই বিতৰ্কিত মন্তব্য। অৱশ্যে কংগ্ৰেছে দাবী কৰা অনুসৰি বিজেপি দলে সাংসদ ৰণদীপ সূৰ্যেৱালাৰ ভাষণ নিৰ্বাচিত অংশহে প্ৰকাশ কৰিছিল আৰু এগৰাকী মহিলা তথা সাংসদৰ বিৰুদ্ধে কৰা এনে মন্তব্য নাৰী জাতিকে সম্পূৰ্ণ নাৰী জাতিকে অপমান কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। ৰণদীপ সূৰ্যেৱালাৰ মন্তব্যক লৈ বিজেপিৰ আই টি চেলৰ মুৰব্বী অমিত মালভিয়াই এক্সত প্ৰকাশ কৰিছে প্ৰতিক্ৰিয়া। আৰু বিজেপিৰ নেতাজনে ৰাহুল গান্ধীৰ কংগ্ৰেছ নাৰী বিদ্বেষী আৰু নাৰী ঘৃণা কৰে বুলি মন্তব্য কৰিছে। ৰণদীপ সূৰ্যেৱালাৰ এই বিতৰ্কিত মন্তব্যক লৈ গৰম হৈ উঠিছে এক্সৰ পোষ্ট, সকলোৱে উভতি ধৰিছে ৰণদীপ সূৰ্যেৱালা। নাৰী বিদ্বেষী কংগ্ৰেছ হেমা মালিনীক লৈ কৰা ড্ৰিম গাৰ্লক লৈ কৰা কেতবোৰ যৌনগন্ধী মন্তব্যৰ পিছতে আচলতে ৰণদীপ সূৰ্যেৱালাৰ বিৰুদ্ধে যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ জোৱাৰ উঠিছে। বিশেষকৈ বিজেপিৰ আই টি চেল হোঁচাৰ হৈ পৰিছে, বিজেপিৰ নেতাসকল হোঁচাৰ হৈ পৰিছে। হেমা মালিনীক যৌনগন্ধী মন্তব্য কৰি এতিয়া সকলোৰে সমালোচনাৰ পাত্ৰ হৈ পৰিছে ৰণদীপ সূৰ্যেৱালা। প্ৰশ্ন উত্থাপন হৈছে যে কংগ্ৰেছ নাৰী বিদ্বেষিনীক এগৰাকী মহিলা তথা সাংসদৰ বিৰুদ্ধে এনে এটা মন্তব্য নাৰী জাতিকে অপমান কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে ৰণদীপ সূৰ্যেৱালাই। ৰণদীপ সূৰ্যেৱালাৰ মন্তব্যক লৈ বিজেপিৰ আই টি চেলৰ মুৰব্বী অমিত মালভিয়াই এক্সত প্ৰকাশ কৰিছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। বিজেপিৰ নেতাজনে ৰাহুল গান্ধীৰ কংগ্ৰেছ নাৰী বিদ্বেষী আৰু নাৰীক ঘৃণা কৰে বুলি মন্তব্য কৰিছে। তেওঁ এক্সত পোষ্ট কৰিছে, তেওঁ মন্তব্য কৰিছে যে ৰাহুল গান্ধীৰ কংগ্ৰেছ নাৰী বিদ্বেষী আৰু নাৰীক ঘৃণা কৰে, সেইবাবে এই ধৰণৰ মন্তব্য কংগ্ৰেছ নেতাৰ পৰা আহিছে এজন সাংসদ ৰণদীপ সূৰ্যেৱালা। তেওঁৰ এই ধৰণৰ বিতৰ্কিত মন্তব্যক লৈ কিন্তু গৰম হৈ পৰিছে এক্স পোষ্ট বা বিভিন্নজন ছ'চিয়েল মিডিয়াতেই নহয়, ছ'চিয়েল মাধ্যমতেই নহয়, বিভিন্ন ঠাইত আচলতে বহুতজন সৰব হৈ পৰিছে ৰণদীপ সূৰ্যেৱালাক উভতি ধৰিছে বিভিন্নজনে। প্ৰথমে আগবঢ়াইছো প্ৰতিক্ৰিয়া ৰণদীপ সূৰ্যেৱালাৰ। এমএলএ এমপি কিউ বনাতে হ্যাঁ, তাকে ও আমারি আওয়াজ উঠা সকে, আমারি বাত মানওয়ায়, ইসিলিয়ে বনাতে হুঁ।
কই এ মহামালিনী তো নিজো চাটনে কে লিয়ে বানাতে হ্যায় এমএলএ এমপি কিউ বানাতে হ্যায় তাকি ও আমারি আওয়াজ উঠা সকে আমারি বাত মানওয়ায় ইসিলিয়ে বানাতে হ্যায় কই এ মহামালিনী তো নিজো চাটনে কে লিয়ে বানাতে হ্যায় আর হেমা মালিনীক এই ধরনের আসলে কিছু মন্তব্য করে জনগণ্ডি মন্তব্য করার যে অভিযোগ তার পিছতে টুলপার লাগিছে বিজেপি উভতি ধরেছে হেমা মালিনীয়ে কি কলে ড্রিম গার্লর মন্তব্য এই মুহূর্তে আগবাইছো উনসে পুছিয়ে না বিকজ উই আর ভেরি পপুলার উই আর ফেমস অ্যান্ড সো টার্গেট উনি পে কিয়া যাতা জো নাম ওয়ালে হ্যাঁ না জো নাম নেই হ্যাঁ কিসি কে উসকো টার্গেট করকে ফায়দা গিয়া উনকা লেকিন কংগ্রেস পার্টি এসে নেতাওয়ো কো কভি বোলতি নেই হ্যায় উনকে উপর কোই অ্যাকশন নেই হোতা আপকো লাগতা হ্যায় কি কংগ্রেস পার্টি কে বড়ে নেতাওয়ো কা সাপোর্ট হোতা হ্যায় ইনসাল্ট করানে মে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট অ্যান্ড দেন আই থিঙ্ক উন লোগো কো হামারে প্রধানমন্ত্রী জি সে সিখনা চাহিয়ে আর মহিলাওঁ কা কিতনা সম্মান করনা চাহিয়ে কেসে সম্মান ও করতে হ্যায় এসা ও লোগ ভি করে আচ্ছা রহেগা আর খহনিয়া কংগ্রেসত আছে অব্যাহত নির্বাচনের প্রাক্ষণ সচাকৈ কংগ্ৰেছৰ নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত যেন এক প্ৰকাৰ মহাসংকট নামিছে কিয়নো নিৰ্বাচনৰ এইখিনি সময়ছোৱাত আচলতে অসমতেই নহয় অসম বুলিয়েই নহয় সমগ্ৰ ৰাষ্ট্ৰ প্ৰেক্ষাপটতে কংগ্ৰেছৰ তীব্ৰ খহনীয়া অব্যাহত আছে নেতৃত্বৰ বিৰুদ্ধে খুব উজাৰি কংগ্ৰেছ এৰিছে তিনিজনকৈ জ্যেষ্ঠ নেতা একেলগে কংগ্ৰেছ ত্যাগ কৰা তিনি নেতা হৈছে গৌৰৱ বাল্লভ ইফালে বক্সাৰ বিজেন্দ্ৰ সিং আৰু সঞ্জয় নিৰুপম এই তিনি নেতাৰ পদত্যাগে স্বাভাৱিকতে আন এক মুখ্যম আঘাত হানিছে কংগ্ৰেছৰ যথেষ্ট তেওঁলোক শক্তিশালী বা সোচ্চাৰ হৈ থকা খৰাব হৈ থকা নেতা আছিল কংগ্ৰেছৰ কিন্তু ইতিমধ্যে দল ত্যাগ কৰিছে উল্লেখযোগ্য যে বিগত কিছু মাহ ধৰি অসমকে ধৰি দেশৰ বিভিন্ন ৰাজ্যত ব্যাপকভাৱে কংগ্ৰেছৰ খহনীয়া হৈ আছে কেইবাজনো এ আই চি চিৰ জ্যেষ্ঠ নেতাই পদত্যাগ কৰি উদ্বিগ্ন কৰি তুলিছে কংগ্ৰেছ নেতৃত্বক ইফালে পদত্যাগ কৰাৰ পিছতে বিজেপিত যোগদান কৰিছে গৌৰৱ বল্লভ আৰু বিজেন্দ্ৰ সিঙে আৰু এই দুয়োজনৰে কংগ্ৰেছ ত্যাগক লৈ স্বাভাৱিকতে কংগ্ৰেছ দলটোৰ ভিতৰত চৰাত কি চলিছে কেনেকৈ নেতাসকলে তাত থাকিব নোৱাৰা হৈছে এই ধৰণৰ কিছু প্ৰসংগ যেন জল জল পট পটকৈ ওলাই পৰিছে আৰু অধ্যাপক গৌৰৱ বল্লভ আছিল কংগ্ৰেছৰ অন্যতম এজন মুখ্য জ্যেষ্ঠ নেতা বহু সময়ত কংগ্ৰেছৰ হৈ তেওঁ যথেষ্ট সৰবভাৱে ভূমিকা এটা লৈছিলে গৌৰৱ বল্লভ অধ্যাপক গৌৰৱ বল্লভ তেওঁ কংগ্ৰেছৰ অন্যতম এজন জ্যেষ্ঠ নেতা আৰু ৰাষ্ট্ৰীয় নিউজ চেনেলসমূহতে হওক বা সঘনে টক শ্ব'সমূহতে হওক অংশগ্ৰহণ কৰিছিলে গৌৰৱ বল্লভ তেওঁ আছিল খুব বক্তা কংগ্ৰেছৰ মূলতঃ বিত্ত আৰু অৰ্থনীতি সম্পৰ্কীয় বিতৰ্কত অংশগ্ৰহণ কৰিছিল অধ্যাপক গৌৰৱ বল্লভে বিত্ত বা অৰ্থনীতি সম্পৰ্কীয় ডিবেটসমূহত সাধাৰণতে দেখা গৈছিল কংগ্ৰেছক দিশহাৰা হোৱা বুলি অভিহিত কৰি সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গেলৈ প্ৰেৰণ কৰিছে তেওঁ পদত্যাগ পত্ৰ তেওঁ লিখিছে যে কংগ্ৰেছক দিশহাৰা বুলি অভিহিত কৰিছে ইতিমধ্যে বিজেপিত যোগদানো কৰিছে গৌৰৱ বল্লভে देखिए मैंने जो हमारे राष्ट्रीय अध्यक्ष आदरणीय मल्लिकार्जुन खड़गे साहब कांग्रेस के जो हैं जी उनको एक पत्र लिख के मेरे दिल की सारी भावनाएं उसमें व्यक्त कर दी मैं कांग्रेस पार्टी की चुप्पी जब पार्टी के कुछ नेता अलायंस के कुछ बड़े नेता सनातन का विरोध करते हैं और उस समय हमारे पार्टी की चुप्पी से क्षुब्ध हूँ जी मैं राम मंदिर में पे पार्टी के स्टैंड से क्षुब्ध हूँ और मैं अर्थशास्त्र का प्रोफेसर हूँ लिबरलाइजेशन प्राइवेटाइजेशन ग्लोबलाइजेशन जो डॉक्टर मनमोहन सिंह जी पीवी नरसिम्हा राव साहब ने देश को दिया आज पार्टी उसी चीज़ों का विरोध करती है हम देश में वेल्थ क्रिएटर्स का सुबह शाम गालियाँ देते हैं उनको जो बिजनेस करके रोजगार उत्पन्न करते हैं उनको गालियाँ देते हैं जिस विनिवेश को कांग्रेस पार्टी लाई जी। उस विनिवेश का आज विरोध किया जा रहा है तो मैं इन चीजों से क्षुब्ध था मैंने पार्टी के प्लेटफॉर्म पे भी ये कई जगह बात उठाई और मेरे विस्तार से ये सारी चीजें अपने पत्र में ली আৰু ইফালে কংগ্ৰেছৰ পৰা ছটা বছৰৰ বাবে বৰ্খাস্ত কৰা হৈছে কংগ্ৰেছৰ আন এজন নেতা সঞ্জয় নিৰুপমক মহাৰাষ্ট্ৰৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী উদ্ধৱ থাকৰেক সমালোচনা কৰাৰ বাবে সঞ্জয় নিৰুপমৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে কংগ্ৰেছ হাইকমাণ্ডে ইয়াৰ পূৰ্বে ষ্টাৰ কেম্পেইনাৰ তালিকাৰ পৰা নাম কৰ্তন কৰিছিলে সঞ্জয় নিৰুপমৰ আৰু বিগত তিনি মাহ ধৰি উদ্ধৱ থাকৰেৰ শিৱসেনাৰ সৈতে বিভিন্ন বিষয়ত কিন্তু সংঘাত হৈ আছিলে মনোমালিন্য হৈ আছিলে আৰু তাৰ বাবেই কংগ্ৰেছৰ পৰা বহিষ্কৃত হ'বলগীয়া হৈছে সঞ্জয় নিৰুপম অৰ্থাৎ কংগ্ৰেছে হেৰুৱাইছে সঞ্জয় নিৰুপমৰ দৰে আন এজন নেতাও मुझे पता चला कि ये कोई एक्शन ऑप्शन लेने का मूड में है तो मैंने कहा काय के लिए अपनी स्टेशनरी वेस्ट कर रहे हो मैं कल सब अनाउंसमेंट कर दूंगा मैंने रात को 10:40 पर खड़गे जी को
अपना इस्तीफा भेज भी दिया था और मुझे लगता है कि उसके तत्काल बाद शायद उस इस्तीफे में कुछ ऐसे शब्द थे, ऐसा मेरा एक्सप्रेशन था, उनको लगा कि कुछ ज्यादा हो जाएगा अगर हम चुप रहेंगे, तब उन्होंने इस प्रकार का एक फैसला किया। मतलब A4 साइज का एक कागज कांग्रेस पार्टी ने आखिरकार बर्बाद कर दिया, ऐसा मेरा मानना है। अब रह गई बात कांग्रेस पार्टी ये सब क्यों कर रही है। कांग्रेस पार्टी इस समय एकदम से संरचनात्मक ढंग से देखा जाए तो बिखरी हुई पार्टी है। वैचारिक तौर पर तो दिशाहीन है, ऐसा कई लोगों ने कई बार कहा, कांग्रेस पार्टी के लोगों ने ही कहा, लेकिन संरचनात्मक तौर पर एक पूरी तरह से बिखरी हुई पार्टी है। पहले कांग्रेस में एक पावर सेंटर हुआ करता था और उसका एक कॉकस होता था, उसके एक कोटरी होते थे, दरबारी होते थे और उसके खिलाफ बाकी लोग लड़ते रहते थे या संघर्ष करते रहते थे। इस समय कांग्रेस पार्टी में 5 पावर सेंटर्स हैं। ইফালে আনহাতে অলিম্পিক মেডেলিষ্ট বিজেন্দৰ সিঙেও কংগ্ৰেছ ত্যাগ কৰি বিজেপি যোগদান কৰিছে। দেশৰ স্বাৰ্থত আৰু দেশবাসীৰ সুৰক্ষাৰ বাবে কংগ্ৰেছ ত্যাগ কৰা বুলি মন্তব্য কৰিছে বিজেন্দৰ সিঙে। বিজেপি নেতা বিনোদ তাৱে লগতে ৰামবীৰ সিং, বিদুৰী আৰু ৰাজীৱ বাব্বৰৰ উপস্থিতিত দিল্লীৰ মুখ্য কাৰ্যালয়ত গেৰুৱা বহন পিন্ধিলে এগৰাকী অলিম্পিয়ান বিজয়ী বিজেন্দৰ সিঙে। 2019ৰ লোকসভা নিৰ্বাচনত দক্ষিণ দিল্লী সমষ্টিৰ পৰা কংগ্ৰেছ প্ৰাৰ্থী হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰি পৰাজিত হৈছিল বিজেন্দৰ। এতিয়া গেৰুৱা বহন পিন্ধিছে বিজেন্দৰ সিঙে। मुझे भारतीय जनता पार्टी में शामिल हुआ हूं और 19 में मैंने कांग्रेस से चुनाव लड़ा था, लेकिन मैं चाहता हूं कि मैं देश के विकास, देश की तरक्की के लिए भारतीय जनता पार्टी जुड़ा हूं और मैं इसके लिए लोगों का भला कर सकूं। खिलाड़ियों को लेकर मोदी सरकार में काफी द्वेष भी देखा गया, आपने कुछ प्रदर्शन भी जंतर मंतर जो रहा उसे कैसे देखना चाहिए, बीजेपी ज्वाइन कर लिया है? जी हाँ बिल्कुल, मैं कहते पहले भी कहते जो गलत को मैंने अभी स्टेज पे बताया कि मैं गलत को गलत कहूंगा, सही को सही कहूंगा और मैं चाहूंगा कि इसमें भारतीय जनता पार्टी में मैं शामिल होकर बहुत सारे खिलाड़ियों का भला करूं। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। কেনেকুৱা চলিছে বস্তু? ভাল লাগিছে। আজি প্ৰায় কালিলৈ আমাৰ সমাপ্ত হ'ব 31 তাৰিখে আমাৰ সামৰণি অনুষ্ঠান, কিন্তু ইমান দিনে আজি 8 দিনে মই আমি যিমান পাৰিছোঁ সিমানখিনি দিবলৈ চেষ্টা কৰিছোঁ। যিখিনি শিকি আহিছোঁ আগৰ জ্যেষ্ঠজনৰ পৰা সেইখিনি দিবলৈ চেষ্টা কৰিছোঁ, সিহঁতক খুব আগ্ৰহেৰে ল'বলৈ চেষ্টা কৰিছোঁ আৰু অভিভাৱকসকললৈ বহুত ধন্যবাদ দিলে তেওঁলোকে নিজৰ সন্মান। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। আহিছে আখৰাঠলৈ, আমাৰ নিজৰ জাতীয় সংস্কৃতি আমি এনেদৰে জীয়াই ৰাখিব লাগিব। এই ধৰণে শুদ্ধ ৰূপত যাতে এই কণমানিসকলে, কিশোৰীসকলে যাতে শুদ্ধ ৰূপত বিহু নাচ প্ৰদৰ্শন কৰিব পাৰে, মঞ্চ আৰু চোতাল বিহুটো প্ৰদৰ্শন কৰিব পাৰে, সেইদৰে সেই উদ্দেশ্যে ইয়াত কৰ্মশালা অনুষ্ঠিত কৰা হৈছে। মই আৰু এগৰাকী নাচনী আছে, কেনেকুৱা লাগিলে এই কৰ্মশালাত অংশগ্ৰহণ? ভাল লাগিছে। ক'ত ক'ত বিহু এবাৰ নাচিবা? ইয়াতে নাচিম, 28 তাৰিখে হ'ব ইয়াত লগে। আৰু বেলেগ প্ৰতিযোগিতা ঘৰ গাঁৱত হ'ব হ'লে নাচিম? হয়, এই ধৰণেই সকলো সাজু হৈছে হেঁপাহৰ ৰঙালী বিহুৰ বাবে। মঞ্চ বিহুৰ উপৰিও চোতাল বিহুত যাতে সুন্দৰ ৰূপত বিহু নাচ তেওঁলোকে প্ৰদৰ্শন কৰিব পাৰে, নাচিব পাৰে, সেই উদ্দেশ্যে শিৱসাগৰৰ এই দিচাংপৰীয়া সন্মিলিত যুৱ সমাজে দিলে এই ধৰণে। দুলু আহমেদৰ প্ৰসংগ। দুলু আহমেদে ফেচবুক পষ্টত আপলোড কৰা বেংকৰ যিখন চেক য'ত 2,02,00,000 টকাৰ লেনদেনৰ কথা কোৱা হৈছিলে, এই চেকখন ৰমেন বৰঠাকুৰৰে আছিলে। নিউজ 18ৰ আগত এই কথা স্বীকাৰ কৰিছে ৰমেন বৰঠাকুৰে। লগতে কৈছে যে দলীয় টিকটৰ নামত দিয়া নাই চেকখন। দুলু আহমেদৰ এই অভিযোগ খণ্ডন কৰি বৰঠাকুৰে ক'লে যে দলৰ বাবে আৰ্থিক সকাহৰ বাবেহে প্ৰদান কৰিছিল চেকখন। ইফালে ভূপেন বৰা সভাপতি হিচাপে সফল বুলিও তেওঁ দাবী কৰিছে। অৱশ্যে সভাপতিৰ দায়িত্ব ল'লে
তেও লোলে সাজু বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে। সময়ত বিকল্প শক্তির সন্ধান করা হব বলে হুঙ্কার দিছে রমেন বরঠাকুরে। চেকখন মোর সিগনেচার মোর একাউন্টের পর হয়েছে এই সচা। এসেম্বলির একটা ইলেকশন খেলা আর লোকসভার একটা ইলেকশন খেলার মাজত আকাশ পাতাল পার্থক্য আছে। গতি মই এই কথায় আপনার কব খুঁজু যে দল মই কোনো ঘোষ দিয়া নাই, দলত কোনো ঘোষ দিয়ার পরিপন্থী হয় মই, দলক ভাল পাও কারণে দলের অরিহণা দিও সে বেলে কথা, কিন্তু এইটো কথা মই কোৱা নাই যে তার কারণে মোক পার্থিত্ব দিব লাগে। কিন্তু মই কই যে মোর যোগ্যতা কত কম, ভূপেন কুমার বরাই ভাল কাম করে আছে, হাই কমান্ডর ট্রাস্ট পাই আছে, হাই কমান্ডর ট্রাস্ট পাই থাকার পাছতো যে ভূপেন কুমার বরাই যে দলটো পরিচালনা করে আছে, কিন্তু কালিলে যদি দলে মোক কয় যে রমেন বরঠাকুর তুমি সভাপতি হব লাগে মই কিন্তু পিছুয়াই না থাকি। আপনার যদি সভাপতি সেই আসনখন দিয়ে সম্ভালিবলে আপনি প্রস্তুত? ডেফিনেটলি মই প্রস্তুত সেই কথাটার কারণে মই কইছোই, কিন্তু মই আগবাহি কাকো ভাঙা টুটা করবলে না যাও, বহুজন যোগ্য ব্যক্তি আছে, সেই যোগ্য ব্যক্তি সকলের ভিতর মই কোনো গুণে কম নহয়। প্রচারের বাবে গৌরব গগৈক ধন লাগে, কংগ্রেসের নেতা কর্মীর মাজত সমন্বয়ের অভাবর বাবে যোরহাটত ব্যাকফুটলো আহিবলগিয়া হয়েছে গৌরব গগৈ। এনে দুরাবস্থা দূর করার আহ্বান জানায় এআইসিসি আর এপিসিসিলে পত্র লিখিলে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। আনহাতে কংগ্রেসে আন মিত্র দলবুরৰ সৈতে সহযোগিতা করা নাই বলেও আক্ষেপ প্রকাশ করেছে অখিল গগৈ। ইয়ার পূর্বে অখিল গগৈ এই ধরনের মন্তব্য করেছিল, সহযোগিতা বা কোঅর্ডিনেশনের অভাবর কথা কৈছিলে, আর এইবার মন্তব্য করেছে যে প্রচারের বাবে গৌরব গগৈক ধন লাগে, কংগ্রেসের নেতা কর্মীর মাজত সমন্বয়ের অভাব দেখিছে যোরহাটর, সেইবাবে যোরহাটত কংগ্রেস ব্যাকফুটলো আহিবলগিয়া হয়েছে, গৌরব গগৈ ব্যাকফুটলো আহিবলগিয়া হয়েছে। এনে দুরাবস্থা দূর করার আহ্বান জানায় এআইসিসি আর এপিসিসির লৈ পত্র লিখিছে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। আনহাতে কংগ্রেসে আন মিত্র দলবুরৰ সৈতে সহযোগিতা করা নাই বলে আক্ষেপ প্রকাশ করে অখিল গগৈ মন্তব্য করেছে। এই লজিষ্টিক সাপোর্টর অভাবে আমার বহুত অসুবিধা পেলাইছে। এই সম্পর্কে এআইসিসি কোয়া হয়েছে, এই সম্পর্কে এপিসিসি কোয়া হয়েছে, এই সম্পর্কে ক্যান্ডিডেটরকো কোয়া হয়েছে যে আমি অকমান আরো বেশি মানে জিকিবর কারণে যেটা করব লাগে সেই কথাটা কৈছে। লজিস্টিক সাপোর্টটা একেবারে নাই। আর দুই নম্বর বস্তুটো হল কোঅর্ডিনেশনটা যে ধরনের হব লাগে সেটা অল্প কম। লজিস্টিক্স মানে আপনি কোনটা কথা বুঝাইছে? ইলেকশন জিকিবর কারণে যা খা খরচ থাকে সেটার অভাব হয়েছে, তার মানে মানুষবিলাক ডেইলি মানুষের ঘরলে গৈ আছে, তার কিবা এটা খরচ সব কোটি কেটামানকে দিব লাগিব, হয় না নহয় কক? মানুষের ঘর ঘরে যাওয়া এই যে লজিস্টিক সাপোর্ট, এই সাপোর্টর অভাবর কারণে আমি যথেষ্ট পিছ পড়ে আছো। অখিল গগৈর পিছত এইবার কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে সাংসদ অজিত ভূঁইয়া। নির্বাচন কংগ্রেসের ভূমিকা অতিকে দুর্বল বলে মন্তব্য করেছে অজিত ভূঁইয়ায়। দলটে যরণে প্রচার চলাব লাগিছিল সেই ধরনের পড়া নাই, বিপরীতে দলটির উপর ক্রমা জনতারপর বিশ্বাসযোগ্যতা হ্রাস পাইছে বলে মন্তব্য করেছে। এজনের পিছত আনজন নেতার বিজেপিত যোগদান পর্ব চলি আছে, দলটো ধরে রাখব পড়া নাই শীর্ষ নেতৃত্বই, ইয়া দলটির বৃহৎ ক্ষতি বলে কৈছে সাংসদ অজিত কুমার ভূঁইয়ায়। নির্বাচন বিরোধী পক্ষয় ছখন আসন লাভের সম্ভাবনা এটা আছিল বলেও মন্তব্য করেছে। অসমত দেখা গৈছে যে নেতাসকলে ক'ৰবাত ভয় খাইছে নতুবা প্ৰলোভন কিবা হৈছে, এই ধৰণে নেতাবোৰ গুচি যোৱাটো মই কিন্তু তেওঁলোককতো মই গুৰুত্ব দিবই খোজা নাই, কাৰণ তেওঁলোকৰ কোনো নীতি আদৰ্শৰ প্ৰশ্নত তেওঁলোকৰ এটা সবল স্থিতি নাই, কিন্তু হ'লেও নেতৃত্বই তাৰ দায় ল'ব লাগিব, কিয় গুচি গৈছে তাৰ উত্তৰটো নেতৃত্বই দিবই লাগিব। তেওঁলোকৰ ব্যর্থতাটো তেওঁলোকে যদি বিশ্লেষণ করে নেচায়, তেওঁলোকৰ আত্মবিশ্লেষণ করার সময় হয়েছে এতিয়া। সেখানে কংগ্রেসের মূল দল হিসাবে যরণের এগ্রেসিভ হব লাগিছিলে মই অনুভব করো, এই মানে সাংবাদিক বন্ধুসকলের আগত মই এই লুকুয়া কোনো যুক্তি বিচারি নাপাও নকর মই, কিন্তু মই কংগ্রেসক দোষারোপ করা নাই, কিন্তু তেওঁলোকৰ ব্যর্থতাটো বা তেওঁলোকে কিয় এগ্রেসিভ হব পৰা নাই সেই কথাখিনি তেওঁলোকৰ মাজত আলোচনা হোৱাটো খুব আলোচনা কৰি এটা কৌশল নিৰ্ধাৰণ কৰাটো খুব জৰুৰী বুলি মই ভাবোঁ।
ইফালে সাংসদ অজিত ভূঞাৰ মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ভৱেশ কলিতাই। বিৰোধী ঐক্য ক'ত আছে বুলি প্ৰশ্ন সুধিছে ভৱেশ কলিতাই। এতিয়া কেৱল চিপ্ৰাং মৰাহে ৰাজনীতি চলিছে বিৰোধীৰ মাজত বুলি তেওঁ মন্তব্য কৰিলে আৰু দলটোৰ ইজনে সিজনক দোষাৰোপ কৰাত ব্যস্ত হৈ আছে বুলি ক'লে। দ্বিতীয় পৰ্যায়ৰ আটাইকেইটা সমষ্টিতে বিজেপিৰ জয় হ'ব বুলিও দাবী কৰিছে ভৱেশ কলিতাই। ধুবুৰীক বাদ দি 13টা সমষ্টিতে বিজেপিৰ বিজয় নিশ্চিত বুলি মন্তব্য। আনহাতে এইবাৰৰ নিৰ্বাচনত বিজেপিয়ে সংখ্যালঘু ভোটাৰৰ ভোট পাব বুলিও দাবী কৰিছে ভৱেশ কলিতাই। স্যার, বিরোধীটো কেউ আমি দেখা নাপালো যে বিরোধীর কোনো দিশা দশা নাছিলে, কোনো আইডিওলজিক্যাল এইটা একটা মানে এলায়েন্স নাছিলে, কেবল আসন লাগে, আসনের অঙ্ক যেটা নিমিলে সকলে নিজের বিরুদ্ধে পরস্পরে পরস্পরের প্রতি বিরোধী মন্তব্য দিয়া দেখবলে পাইছো। এইটা কেউ একটা ভাল মানে ধরনের মিত্রগোষ্ঠী হব নরে। আজি অসম গণ পরিষদ UPPL ভারতীয় জনতা পার্টি আছো, আমার কোনবা দলর কইছে নি যে আমি অসন্তুষ্ট আছো, বিজেপি আমাক এনেকুৱা কৰিছে বা UPPL আমাক এনেকুৱা কৰিলে, অসম গণ আমি এটা মিত্রতাত আছো, আমি সকলো আলাপ আলোচনা কৰি সুন্দৰভাৱে আমাৰ প্ৰাৰ্থিত্ব আগতে আমি অসম গণ পৰিষদৰ আলোচনা কৰিছো, UPPL আলোচনা কৰিহে ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিছে বা আমাৰ এনাউন্সমেণ্ট কৰা হৈছে। ঠিক তেনে এটা মিত্রতা থাকিলে ৰাজ্যখনক আগুৱাই নিয়া, দেশখনক আগুৱাই নিয়া এটা ৰোডমেপ থাকিবলৈ, এটা একচন প্লেন থাকিব, তাৰ আধাৰতে হয়। এতিয়া তাত কি হৈছে, তেওঁলোকক শাসন লাগে শোষণ কৰাৰ কাৰণে, তেওঁলোকৰ দিশা দশা ৰোডমেপ একচন প্লেন একো নাই যে জনতাক কিদৰে আগবঢ়াই নিব। আমি কতো আপনার কলো প্রত্যাহ্বান কতো দেখা নাই, জনতার বিপুল সমর্থন। যাকালি দুখন মই নমিনেশন সভাত উপস্থিত আছো আর অতি গুরুত্বপূর্ণ বরাকভেলি রাইজর যে স্পন্টেনিয়াস সাপোর্ট, স্বতঃফূর্তভাবে সন্মানের রাইজ কার্যকর্তা ভোটার রাইজ ওলাই আছে, নিশ্চিতভাবে এতিয়ালৈকে 13খন আসন আমার মিত্রগোষ্ঠীয়ে পাব। বৰপেটা আৰু শোণিতপুৰৰ BPFৰ প্ৰাৰ্থী ঘোষণা কৰিলে। কোকৰাঝাৰৰ BPFৰ কাৰ্যালয়ত এক সংবাদমেলত দুয়োটা সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ নাম আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিলে। বৰপেটা লোকসভা সমষ্টিত সমেশ উদ্দিনৰ নাম ঘোষণা কৰা হৈছে আৰু শোণিতপুৰত ৰাজু দেউৰীয়ে নিৰ্বাচন খেলিব। ইয়াৰ পূৰ্বে কোকৰাঝাৰত খাম্পা বৰগোহাঁৰী আৰু দৰং ওদালগুৰি সমষ্টিৰ বাবে দুৰ্গা দাস বৰক প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে। যেটো আমাৰ BPF দলক কেন্ডিডেট, এটো আমি আপোনালোকৰ থ্ৰুদি আমি ঘোষণা কৰিব ভাবিছো, সমেশ উদ্দিন ডাঙৰীয়া সেইটো কেন্ডিডেটটো। আৰু নাই বৰপেটা লোকসভাৰ কেন্ডিডেট হল সমেশ উদ্দিন বৰপেটা লোকসভাৰ আমাৰ থাৰ্ড ফেজতে, ইয়াৰো অতি সোনকালে নমিনেশ্যন দিব, আমি প্ৰিপেয়াৰ কৰি আছো। কেন্ডিডেট বহুত আছিল বৰপেটা লোকসভাটো, কিন্তু আমি লাষ্টত যোৱাকালি আমি ফাইনেল কৰিলো যে সমেশ উদ্দিনক দিয়াটো ভাল হব বুলি। আমি 5টা সমষ্টিত খেলিম বুলি ঘোষণা কৰিছো, আজিলৈকে আমি 4টা সমষ্টিটো কেন্ডিডেটটো ঠিক কৰিব পাৰিছো, এতিয়া 1টা বাকী আছে, সেইটো হল গুৱাহাটী, সেইটো আমি ঠিক কৰিব পাৰো। রাহুল গান্ধীর সম্পত্তির পরিমাণ 20 কোটি, নিজা এখনো গাড়ি নাই রাহুল গান্ধীর, নাই নিজা ঘর মাটি। রাহুলার স্থাবর সম্পত্তি 11.5 কোটি টাকা, অস্থাবর সম্পত্তির পরিমাণ 9.5 কোটি টাকা। শপথনামাত সম্পত্তির তথ্য দিলে রাহুল গান্ধীয়ে। কেরালার ওয়ায়নাড সমষ্টির বুধবারে মনোনয়নের দিয়া শপথনামাত রাহুল গান্ধীয়ে দিছে নিজের গোটে সম্পত্তির তথ্য। শপথনামা মতে রাহুল গান্ধীর নগদ হাতত ধন আছে 55,000 টাকা, ব্যাংকত আছে 26,25,000 টাকা, বিভিন্ন বন্ড আৰু শ্বেয়াৰ বজাৰত আছে 3,33,00,000 টকা, মিউচুৱেল ফাণ্ডত আছে 3,81,00,000 টকা, সোণৰ অলংকাৰৰ বন্ডত আছে 15,21,00,000 টকা। আনহাতে ৰাহুল গান্ধীৰ অলংকাৰৰ পৰিমাণ হ'ল 4,20,00,000 টকা। দিল্লীৰ মেহৰলিত কৃষিভূমি থকাৰ লগতে গুৰগাঁৱত আছে ব্যক্তিগত কাৰ্যালয়, কাৰ্যালয়টোৰ মূল্য 9 কোটিৰো অধিক। উল্লেখযোগ্য যে বুধবাৰে বিশাল সমদলেৰে মনোনয়ন দাখিল কৰিছিল ৱায়নাড সমষ্টিৰ পৰা ৰাহুল গান্ধীয়ে। নির্বাচনী প্রচার চলাবলৈ অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আৰু কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। 17 এপ্রিলত অসমলৈ আহিব প্রধানমন্ত্রী, নলবাৰীত বিশাল জনসভাত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রীগৰাকীয়ে। আৰু আনহাতে দুদিনীয়া কার্যসূচীৰে নির্বাচনী প্রচারৰ বাবে অসমলৈ আহি আছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। 7 আৰু 8 এপ্রিলত নির্বাচনী প্রচার চলাব অমিত শাহে আৰু 7 এপ্রিলত হোজাইত নির্বাচনী সভাত ভাগ লব, লগতে 8 এপ্রিলত বিশ্বনাথ আৰু গহপুৰত নির্বাচনী প্রচার চলাব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগৰাকীয়ে। 7 আৰু 8 এপ্রিলত কেন্দ্রীয় গৃহমন্ত্রীগৰাকী সূচী অসম ভ্রমণসূচী, 7 এপ্রিলত হোজাইত নির্বাচনী সভাত অংশগ্রহণ করব আর ইয়ার লগতে 8 এপ্রিলত বিশ্বনাথ আর গহপুরত নির্বাচনী প্রচার চলাব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগৰাকীয়ে। আর 17 এপ্রিলত অসমলৈ আহিব প্রধানমন্ত্রী, নলবাৰীৰ সভাত ভাষণ দিব প্রধানমন্ত্রীগৰাকীয়ে।
নগা কংগ্রেসত চিপ্রাং মরা রাজনীতি চলিছে নাকি? নির্বাচনের প্রাক মুহূর্তত প্রদেশ কংগ্রেসের ভেটিত কিন্তু অব্যাহত আছে খহনীয়া, আর খহনীয়ার মাজতে এই উলাই যাওয়া নেতায় বিস্ফোরণ ঘটাইছে। নগাঁও জেলা কংগ্রেসের সংঘাতের ফলত দল ত্যাগ করেছে গ্যাং ব্রিগেড জেলা সভাপতি মুর্তাজা আহমেদে। বিধায়ক তথা ধুবুরী সমষ্টির প্রার্থী রকিবুল হুসেইনরে হওয়া সংঘাতের দল ত্যাগ করেছে মুর্তাজায়। সাংসদ প্রদীপ বরদলৈর ঘনিষ্ঠরূপে পরিচিত মুর্তাজা জেলা সভাপতি পদত্যাগ পত্র দাখিল করেছে মুর্তাজা আহমেদে। মুর্তাজা আহমেদে মন্তব্য করেছে যে প্রদ্যুত বরদলৈক রকিবুল হুসেনের ফল বিশেষ কোনো ধরনের সহায় সহযোগিতা আগবা হওয়া নাই। চিপ্রাং মরা রাজনীতির কথা কৈছে নগাঁও মুর্তাজায়। টাইওয়ানের পিছত বৃহস্পতিবার জাপানত বিধ্বংসী ভূমিকম্পর জোকারণি অনুভূত হল। দেশের উপকূলীয় অঞ্চল রিক্টার স্কেলত ছয় প্রাবল্যর যে ভূমিকম্প আহিল তার পিছতে যথেষ্ট তাত তৎপরতা দেখা গেছে সকলোরে। জাপানের ফুকুশিমা অঞ্চলত ইয়ার প্রভাব বেশি হওয়ার বিপরীতে আন বহু ঠাইত কম বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পর ফলত কোনো কোনো অঞ্চলত ক্ষতিগ্রস্ত হওয়ার বাতরিও আহিছে। ইতিমধ্যে সতর্কবাণী জারি করেছে সরকারে। অবশ্যে টাইওয়ানত জারি করার দরে সুনামির কোনো ধরনের সতর্কবাণী জারি করা হওয়া নাই। টাইওয়ানত যেহেতু ভূমিকম্পর জোকারণির পিছতে 7.7 প্রাবল্যর জাপানত সুনামির আশঙ্কা ব্যক্ত করা হয়েছিল, এলার্ট দিয়া হয়েছিল। টাইওয়ানত হওয়া ভূমিকম্পর পিছত সুনামির সাবধানবাণী জারি করা হয়েছিল, যদিও জাপানত কিন্তু শেহতীয়াকৈ 6 রিক্টার স্কেল প্রাবল্যর এই ভূমিকম্পর পিছত কোনো ধরনের সুনামির আশঙ্কা তাত নাই বলে কোয়া হয়েছে, কিন্তু তাত বহুখিনি ঠাইত ক্ষয়ক্ষতির পরিমাণও কিছু পোহরলৈ আহিছে। সংঘর্ষ জর্জর মণিপুরের ভিতরুয়া অঞ্চলের উদ্ধার হয়েছে বৃহৎ পরিমাণের অস্ত্র শস্ত্র। মণিপুর চুড়াচাঁদপুর জেলার অতি ভিতরুয়া অঞ্চলত চলোয়া নিরাপত্তা বাহিনীর অভিযানত উদ্ধার হয়েছে অস্ত্র শস্ত্রখিন। এটা মর্টার দেশত নির্মিত, 11টা বন্দুক, এটা 0.22 পিস্তল সহ ম্যাগজিন, এটা 0.32 পিস্তল ম্যাগজিন, লগতে 6টা মর্টার সজীব গোলা, আর ইফালে 11টাক 9mm পিস্তলের বহু সংখ্যক গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। মুঠর ওপর বৃহৎ পরিমাণের অস্ত্র শস্ত্রের ভান্ডার উদ্ধার করা হয়েছে। চুড়াচাঁদপুর জেলাত অতি ভিতরুয়া বুংজাং গাঁওখনের উদ্ধার করেছে এই অস্ত্র শস্ত্রখিন। কোনো বিদ্রোহী সংগঠনে লুকাই রখার সন্দেহ করা হয়েছে অস্ত্রখিন। ভালে কিছু পরিমাণের অস্ত্র চুড়াচাঁদপুর জেলার উদ্ধার করা হয়েছে। অভিযান চলিছিল আর মর্টার পিস্তল বন্দুক বোমা উদ্ধার করা হয়েছে। সংঘর্ষ জর্জর মণিপুরের ভিতরুয়া অঞ্চল এই বুংজাঙর উদ্ধার করা হয়েছে অস্ত্র শস্ত্রখিন। অতি ভিতরুয়া অঞ্চল তাত নিরাপত্তা বাহিনীর অভিযান চলাত উদ্ধার করা হয়েছে অস্ত্র, যার ভিতর আছে একটা মর্টার দেশত নির্মিত, 11টাক বন্দুক, একটা 0.22 পিস্তল, লগতে ম্যাগজিন, একটা 0.32 পিস্তল ম্যাগজিন, 6টা মর্টার সজীব গোলা, আর 9টাক 9mm পিস্তল, লগতে আন বহুখিনি গোলা বারুদ চুড়াচাঁদপুরের উদ্ধার করা হয়েছে। মহানগরীর মাজমজিয়া নাহৰ ফুটুকীৰ মুক্ত বিচৰণ প্ৰতিদিনে ভক্ষণ কৰিছে পোহনীয়া জীৱ জন্তু। জি এম চি এইচৰ প্ৰেক্ষাগৃহৰ চৌহদত প্ৰায় বিচৰণ কৰি থাকে নাহৰ ফুটুকী বাঘে। যিহেতু সন্মুখত বা পাছফালে আচলতে পাহাৰ অঞ্চল আছে, তাৰ পৰা হয়তো নাহৰ ফুটুকী ওলায়, আৰু এতিয়া নাহৰ ফুটুকীৰ সন্ত্ৰাস চলিছে অঞ্চলটোত। বন বিভাগে পিঁজৰা পাতিছে, কিন্তু এতিয়ালৈকে নাহৰ ফুটুকীটো ধৰিব পৰা নাই। আনহাতে উদ্বিগ্ন হৈছে অঞ্চলবাসী। প্ৰতিদিনে বাঘে ভক্ষণ কৰিছে পোহনীয়া জীৱ জন্তু। কেমেৰা টানকি আবদ্ধ হৈছে নাহৰ ফুটুকীৰ বিচৰণৰ দৃশ্য। নাহৰ ফুটুকীৰ মুক্ত বিচৰণত শংকিত হৈ অঞ্চলবাসী। নির্বাচনের ধামখুমিয়ার মাজতে আহিছে হেপাহ রঙালী। রাজ্যের চৌদিশে এতিয়া এফালে যদি নির্বাচনের পরিবেশ, কিন্তু তার সমান্তরালক রঙালী বিহুটিক আদর আর ব্যাপক প্রস্তুতি। বিহুর প্রাক্ষণত প্রান্তে প্রান্তে অনুষ্ঠিত হয়েছে বিহুর কর্মশালা। মধ্য তেজপুর বিহু সম্মিলনীর উদ্যোগত অনুষ্ঠিত হয়েছে বিহু নাচ আর ঢোল বাদনের কর্মশালা। শতাধিক শিশু আর সেমনিয়ায় অংশগ্রহণ করেছে কর্মশালাত। তেজপুরের আমার সাংবাদিক হেমন্ত নাথর এক প্রতিবেদন আগবাইছো। হয়, চাওঁতে চাওঁতে পদূলিমুখ পালেহি হেপাহ ৰঙালী বিহুটি, আৰু নিৰ্বাচনী ধামখুমীয়াৰ মাজতে দেখা গৈছে এতিয়া সৰ্বত্ৰ বিহু কৰ্মশালা। আৰু আমি দেখুৱাইছোঁ তেজপুৰৰ পৰা এক সুন্দৰ পৰিৱেশ। আৰু এয়া হৈছে মধ্য তেজপুৰ যি বিহু সন্মিলন, সেই ৰঙালী বিহু সন্মিলনে তেওঁলোকে এইবেলি তিনিদিনৰ বৰ্ষত ভৰি দিছে। আৰু
কণ কণ শিশুসলক লোকে বিহু কর্মশালা আয়োজন করেছে। আমি দেখাইছো ইয়া তেজপুর চিত্রভম বাকরিপুর পরিবেশ আর 20 মার্চের 5 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে এই কর্মশালা। বিহু নাচ ঢোল প্রশিক্ষণও দিয়া হয়েছে আর এনেদরে তৃতীয় বর্ষত ভর দিয়া এই যে মধ্য তেজপুর বিহু সম্মিলন, এই বিহু সম্মিলনে এইবিলি তৃতীয় বর্ষত ভর দিয়েছে। আর শতাধিক শতাধিক আমি যে প্রতিযোগী শিশু আমি দেখাইছো এনেদরে বিহু নাচ আর ঢোল বাদনের প্রশিক্ষণত অংশ লওয়া। আর যেহেতু প্রশিক্ষার্থী আছে, আমি প্রশিক্ষক আছে, আমি প্রশিক্ষকের কিছু কথা জানিবলৈ চেষ্টা করিম। এবার যেহেতু তৃতীয় বর্ষত ভর দিয়েছে, কি প্রতিযোগী অংশগ্রহণ আমার নাচনী 100 বেশি আছে আর ঢোলরও প্রশিক্ষণ দিয়া হয়েছে। হেয়া এবার তৃতীয় বছর হল। আপনি বিহু নাচর প্রশিক্ষণ দিচ্ছেন? মই নাচর প্রশিক্ষণ দিছো। আর ঢোল কোনে? ঢোল এয়া কিষাণু কলিতা আছে, মৌরাজ কৌশিক আছে, রিয়ন কৌশিক, এনেকে আছে ঢোলর তালর। আর আমার মানে ইয়াত হেৰি কথাবোৰ মানে শিকোৱা হয় যে কি বস্তুর কি উপর অর্থটা শিকোৱা হয়েছে, যিমান পাৰো আমি শুদ্ধ ভঙ্গিমাৰে শিকাব চেষ্টা কৰিছো। ধন্যবাদ। আর কেমেৰা সহযোগে দেখাইছে এনেদরে এতিয়া তেজপুর যে মধ্য তেজপুর ৰঙালী বিহু সন্মিলন। আর এই ৰঙালী বিহু সন্মিলনে এনেদরে যে বিহু কর্মশালা বিহু নাচ প্রশিক্ষণ দিছিল সেয়া তৃতীয় বর্ষত ভৰি দিছে। আর আমি দেখাইছো ইয়াৰ পরিবেশ। কাশ্মীরের নাহর ফুটুকির আতঙ্ক, মধ্য কাশ্মীরের গন্দারবলত এটা নাহর ফুটুকির আক্রমণত আহত হয়েছে দুগৰাকীক মহিলা লগতে এজন বন বিষয়া। মুহূর্ত যে দৃশ্য অত্যন্ত হিহনকারী দৃশ্য, কিন্তু নাহর ফুটুকির উপর এই ধরনের আসলে আক্রমণ করার যে দৃশ্য আর তারপর বাঘু আহি এই ধরনের আক্রমণ করেছে লোকজনক। আবাসিক অঞ্চলত বিচরণ করে থাকা নাহর ফুটুকিটুক লো সৃষ্টি হয়েছে আতঙ্কর। নাহর ফুটুকিটর আক্রমণত মহিলাসহ আহত হয়েছে তিনজন, কিন্তু এই যে দৃশ্য লাঠি জুঙিয়ে নাহর ফুটুকি ধরার দৃশ্য, ইয়ার পিছতে কিন্তু যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ অবশেষত কাশ্মীরের বন বিভাগের লোকে নাহর ফুটুকিটু পিঞ্জরাবদ্ধ করেছে। ঠিকই নাহর ফুটুকিটর আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছে এজন বন বিষয়া। বন বিষয়াজনক কাটরহিতে করা আক্রমণত এখন হাত নাহর ফুটুকির মুখত সুমাই গেছিল। ইফালে বিষয়াজনক উদ্ধার করবলে একাংশ লোকে নির্দয়ভাবে প্রহার যে করা ঘটনা, ইয়ার পিছতে কিন্তু আসলে স্বাভাবিকতে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্নজনে সমালোচনা করেছে, সমালোচনায় থকা হরকা করেছে। নাহর ফুটুকি ধরা এই পদ্ধতি এটা হাতে হাতে লাঠি লৈছে, আনকি তাত সম্ভবত বন বিভাগের লোকও আছে। নাহর ফুটুকিটু করা প্রহারক লোক সর্বত্রে কিন্তু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যোৰহাটত আৰক্ষীৰ বৰ্বৰতা, মৌচুৰীৰ অভিযোগত এজন যুৱকক একাংশ আৰক্ষীয়ে নিৰ্মম অত্যাচাৰ চলোৱাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে। যোৰহাটৰ এলেংমৰা অঞ্চলত ধাৰাবাহিকভাৱে হৈ অহা মৌচুৰীৰ ঘটনাবোৰৰ সৈতে জড়িত থকাৰ অভিযোগত গৌতম লিখক নামৰ এজন যুৱকক আটক কৰিছিল আৰক্ষীয়ে। সোধা পোছাৰ নামত একাংশ আৰক্ষীয়ে যুৱকজনক মাৰপিট কৰা গুৰুতৰভাৱে আহত হৈছে। ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে যোৰহাটৰ আৰক্ষী অধীক্ষকে এক তদন্তৰ নিৰ্দেশ দিছে। মই রাজনীতি নুসুমাবিল কালি লাস্টত মই দাদাহক সভাপতি মই ফোন করে পেলায় মোট ঘরকে সভাপতি নুসুমাবলি মঙ্গলবারের ঘটনা। মঙ্গলবার মই অফিস ডিউটিত আছিলোঁ, TVS জিলাৰ ওপৰতে অফিচটো আছে। মোক তললৈ বুদ্ধি কৰি মাতি আনিলে, আৰু মাতি অনাৰ পিছত মই কাকো জনোৱাও নাছিলোঁ, মনে মনে মাতি আনিছে মোক। তেওঁলোকে আমাৰ বছৰ আগত এঘণ্টাৰ কাৰণে বুলি বুদ্ধি কৰি লৈ আহিল। বুদ্ধি কৰি লৈ আহি পেলাই ISBT থানাত আনি পেলাই মোক কিছুমান ভুৱা কথা কৈ পেলাই ৰাতি যিমানে দেৰি হৈ গৈ আছে সিমানে
মোক মানে ইমানে প্রহাৰ কৰিছে ইমানে প্রহাৰ কৰিছে মই লাস্টত এগিলাস পানি খাম বুলি কলতো এগিলাস পানি বিচাৰি নেপালো ইমান কেইজন আছিল গোটেইকেইজনে মোৰ ওপৰত পুৰা মানে বাঘে যেনেকৈ আক্ৰমণ কৰে চাৰিওদিশৰ পৰা তেনেকৈ মোক আক্ৰমণ চলাইছে য'ত মোক মুখত মাৰিছে চুটি আছে আৰু বাইদেউ যিগৰাকী হয় তেওঁৱে প্ৰথম ষ্টাৰ্টিং কৰিছে য'ত তেওঁ চুলিত ধৰি চুচুৰা লৈ গ'ল কাৰণটো কি কৈছে কাৰণ লাষ্টত এটাই ক'লে মই কোনোবা গেঙৰ লগত জড়িত আছোঁ বুলি কৈছে মই কোনোবা মানে এনেকুৱা মই গাড়ী আগবঢ়াই দিছোঁ বুলি কৈছে কিন্তু মইতো কোনো ধৰণৰ গেঙৰ লগত মই জড়িতও নাই মই নিজৰ কামটো কৰিছোঁ কামটো কৰি মই যেনে তেনে ভাতমুঠি খাই আছোঁ মোৰ এটা সৰু ল'ৰা আছে প্ৰথমতে মোক পুৰা মাৰিছে মাৰি লৈ মোক হেণ্ডকাপ লগাই দিছে হেণ্ডকাপ লগাই মোক চকীত বান্ধি লৈছে বান্ধি লৈ পুৰা লাঠিৰে পঢ়া কৰিছেতো কৰিলেই বাকী মোক কচালি পেলাইছে গোটেই আপোনাৰ জোতা পিন্ধি বা চৰ ঘোচা এনেকুৱা এনেকুৱা মানে ঘোচা এনেকুৱা এনেকুৱা মানে গুৰ মাৰিছে যিকেইটা হয়তো দেখাজনেহে ক'ব পাৰিব যোনে দেখিব মন প্ৰাণ সজীৱ কৰি প্ৰকৃতিৰ বুকুলৈ সংগোপনে আহিছে বসন্ত লঠঙা যি গছ বনত এতিয়া প্ৰকৃতিৰ সেউজীয়া আৱৰণ বসন্তৰ চৌপাশ মুখৰিত কৰি তুলিছে এটা পৰিৱেশে ফুলিছে কপৌ আৰু চাৰিওফালে যেন এটা ভাল লগা পৰিৱেশ কুলিজনীও যেন গছৰ পাতৰ আঁৰৰ পৰা অনবৰতে দি আছে চেনেহৰ বহাগ বিহুৰ বতৰা বহাগ মানেই বসন্ত আৰু ফাগুন চতৰ বৰদৈ চিলাই লঠঙা কৰা গছত কুঁহিপাতৰ সেউজীয়া আৱৰণে প্ৰকৃতিক যেন লাহে লাহে সজীৱ কৰি তুলিছে কপৌ ফুলপাহেও গছপিৰিখত এক অনাবিল শোভা প্ৰদান কৰি প্ৰকৃতিৰ ন ৰূপত সজাই তুলিছে নাচনীৰ কলদিলীয়া খোপা শুৱনি কৰিবলৈ বাট চাই গৈছে বাৰী মলয়াৰ পৰশত প্ৰকৃতিয়ে ন সাজ পিন্ধি এতিয়া ঋতুৰাণী কাদুৰী বৃহস্পতিবাৰে ডিব্ৰুগড়ৰ টিংখাঙত মুখ্যমন্ত্ৰীৰ বিশাল এক জনসভা মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাক আদৰিবলৈ সাজু হৈছে টিংখাংবাসী এহেজাৰৰ পৰা 1500 মহিলাই স্কুটি চলাই স্কুটি ৰেলি কৰিব আদৰণি জনাব স্কুটিৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীক টিংখাঙৰ মহিলা মৰ্চাৰ উদ্যোগত গ্ৰহণ কৰা এই পদক্ষেপ অনন্য আৰু ব্যতিক্ৰমী হিচাপে পৰিগণিত হ'ব টিংখাঙৰ ৰাজগড়স্থিত বিজেপি সমষ্টিৰ মুখ্য বিজেপিৰ যি মুখ্য কাৰ্যালয় আছে সমষ্টিৰ তাত নিৰ্বাচনী কাৰ্যালয়ত এক সংবাদমেলত এই কথা সদৰি কৰিছে অসম প্ৰদেশ বিজেপিৰ মুখপাত্ৰ তথা টিংখাং সমষ্টিৰ তত্বাৱধায়ক সুভাষ দত্তই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই আগমনৰ উপলক্ষে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি মহিলা মৰ্চাৰ আমাৰ তিনিটা মণ্ডলৰ যিসকল কাৰ্যকৰ্তা আছে প্ৰায় 1000 মহিলাই তেখেতসকলে স্কুটি ৰেলী কৰি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ সভালৈ যাব যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মহিলাসকলক বহুত দিছে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ সন্মানৰ অৰ্থে আমাৰ মহিলা মৰ্চাই এটা ৰেলী বাহিৰ কৰিব ৰেলীটো দুটা ছাইডৰ পৰা যাব আমাৰ টিংখং দিলিবাৰী ৰাজগড় আৰু বৰবাম এই চাৰিটা পঞ্চায়ত লগতে কেন্দুগুৰি এই চাৰিটা পঞ্চায়তৰ আমাৰ মহিলাসকল ৰাজগড় আমাৰ যিটো চাৰিআলি ৰাজগড় চাৰিআলিৰ পৰা তেখেতসকলে যাব আৰু বাকী পঞ্চায়তবিলাকৰ আমাৰ যিসকল মহিলা কাৰ্যকৰ্তা আছে তেখেতসকলে ঘুটুংচিগা লেঙেৰি ঘুটুংচিগাত তেখেতসকলে লগ লাগিব আৰু তাৰ পৰা তেখেতসকলে সমদল কৰি ঔগুৰি আমাৰ সভাস্থলীলৈকে আহিব তাৰ কাৰণে ব্যাপক প্ৰস্তুতি চলোৱা হৈছে আজি মনোনয়ন দাখিল কৰিব দৰং ওদালগুৰি সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী দিলীপ শইকীয়াই মনোনয়ন দাখিল পৰ্বত দিলীপ শইকীয়াক সংগ দিব মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰু তাৰে পৰিৱেশে আমি দেখুৱাইছোঁ ইতিমধ্যে তাত প্ৰমোদ বৰুৱা উপস্থিত হৈছে দিগন্ত কলিতাৰ পৰা আৰম্ভ কৰি তাত চন্দ্ৰমোহন পাটোৱাৰী আছে আৰু ইউ পি পি এলৰ নেতৃত্ব তাত আছে
সভার লগতে সীমান্ত শেখরের গীতেরে মুখরিত একটা পরিবেশ বিজেপিয়ে গড়ি তুলিছে আর মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী ওদালগুড়ি উপস্থিত হয়েছে, দরং ওদালগুড়ি সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়া দিলীপ শইকীয়া মনোনয়ন দাখিল করব। তার পূর্বে যখন সভা, এই সভাত যথেষ্ট সংখ্যক লোকের ভিড় পরিলক্ষিত হয়েছে। আর বিশাল জনসভাত অংশগ্রহণ করব ওদালগুড়িতে, আর তারপরে প্রার্থীগুলি সঙ্গ দিব বিজেপির প্রার্থী, দরং ওদালগুড়ির প্রার্থী দিলীপ শইকীয়া সঙ্গ দিব মনোনয়ন দাখিল পর্ব। আর এই নির্বাচনী অহরহ কার্যসূচীত ভাগ লোয়াছে মুখ্যমন্ত্রীগুলিয়ে সঙ্গ দিছে। প্রথমে কালির দিন দেখা গেছিল কাছাড়র আর শিলচর দুইগী প্রার্থী সঙ্গ দিয়ার পিছন আজি মুখ্যমন্ত্রীগী উপস্থিত হয়েছে। ইতিমধ্যে নগাঁত উপস্থিত হয়ে সুরেশ বরা সঙ্গ দিলে মনোনয়ন দাখিল করলে। নগাঁত আসলে বিজেপির শক্তি প্রদর্শনের বলে কলেও ভুল নহব, শক্তি প্রদর্শন নগাঁত। আর তারপর এই দৃশ্য নগাঁর পিছত ইতিমধ্যে আমি দেখাইছো নগাঁর কিছু দৃশ্য। আর ওদালগুড়িত সভা আছে, নগাঁত যথেষ্ট সংখ্যক জনসমুদ্র বিজেপির সমর্থকের এক জনসমুদ্র সৃষ্টি হয়েছে। আর তাত দলীয় সকল সমর্থকক লগত লৈ বিজেপির প্রার্থীগীর সঙ্গ দিলে। সুরেশ বরার সঙ্গে একেলগে আগবাড়িল মনোনয়ন পত্র দাখিল, এটা জিপত আগবাড়িলে মুখ্যমন্ত্রীগুলিয়ে রেলি করে যথেষ্ট সংখ্যক লোকের ভিড়ের মাজত মনোনয়ন পত্র দাখিলের উপায়ুক্ত কার্যালয় রওনা হয়েছিল এই ধরনের। আর ইয়ার উপরও যার্যসূচী সে মুখ্যমন্ত্রীগী ইয়ারপর ইতিমধ্যে ওদালগুড়িল রওনা হয়েছে, ওদালগুড়ি উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীগী, যে কোনো মুহূর্ততে ওদালগুড়ির সভা সম্বোধন করব। ওদালগুড়িত উপস্থিত আছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারি, ইউপিপিএলের মুরব্বীগী দিগন্ত কলিতা, এই ধরনের বিজেপির নেতাকর্মী বহুত উপস্থিত আছে। আর আনহাতে আমি এই যে মুহূর্তে আপনার দৃশ্য দেখাইছো, ফুল ছটিয়াইছে আর এনেক পুষ্পবৃষ্টিরে আগুয়াই লৈ গৈছে বিজেপি সমর্থকে বিজেপির নগাঁর প্রার্থীগী। ইয়ার পিছতে ওদালগুড়িত কিছু সময় পিছতে ওদালগুড়িত ভাষণ আগবাব মুখ্যমন্ত্রীগীয়ে। আজি নগাঁও লোকসভাত জনসমুদ্রর মাজত সুরেশ বরা ডাঙরিয়ায় মনোনয়ন দিব, মই বিশ্বাস করো যে আজির জনসমুদ্রই প্রমাণ করেছে যে সুরেশ বরা ডাঙরিয়া বিপুল ভোটত বিজয়ী হব। আর আজি জিপর ভিতর বা জিপর বাহির বনেতলে আহিলে যে জনতা যে আকর্ষণ করা কৌশল সমগ্র রাজপথে আপনার প্রতি যে রাইজর যে মরম কি কব? তো রাইজর মরমে আমার আশীর্বাদ, আর রাইজর মরম আর চেনেহে আমাক কর্মক্ষেত্র রণক্ষেত্র লৈ আহে। নগাঁওবাসী রাইজক মোর শ্রদ্ধা, নগাঁওবাসী রাইজলৈ মোৰ ক্ষমা। আৰু কংগ্ৰেছৰ বাবে কালি আজিৰ জনসমুদ্ৰই এক স্পষ্ট মেছেজ পঠিয়াইছে যে নগাঁৱত সুৰেশ বৰা জিকিবই। আৰু আপুনি বিপুৰ সভাত কৈছিল যে নগাঁৱত মনোনয়ন দাখিলৰ পিছত ছবি সলনি হ'ব, ছবি সলনি হ'ল, আজিতো দাখিল কৰিব নাপালোৱে, দাখিল কৰাৰ আগতে সলনি হৈ গ'ল। কেম্পেইনটো আমি সবতে যাম আৰু বিজেপিক সবকা সাথ সবকা বিকাশ সকলোৱে এবাৰ আদৰি লৈছে।